ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াস কিচেন। আজ আমি দেখাবো সুজি দিয়ে একেবারে সানার মতো নরম সফট তুলতুলে মিষ্টির রেসিপি। আমি একটা মিষ্টি নিয়েও কেটেও দেখাচ্ছি মিষ্টিটা ভেতর থেকেও কতটা রসালো হয়েছে। চলুন দেখে নিই রেসিপি। শুরুতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আমি যতটুক চিনি নিব ঠিক ততটুকুই সুজি নিব। এখন চিনির ডাবল অর্থাৎ এক কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি তিনটা ছোট এলাচি। শিরাটা ফুটে উঠলেই আমি এটা এক সাইডে রেখে দিয়ে মিষ্টির ডোটা তৈরি করে নেব। শিরাটা ফুটে উঠেছে, আমি এটা এক সাইডে রেখে দেব। এই শিরাটা কোনোভাবেই ঘন করা যাবে না, না হলে মিষ্টির ভিতরে ঢুকবে না। মিষ্টির ডোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ এক কাপ এবং চিনি নিচ্ছি দুই টেবিল চামচ। এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি ঘি। আমি এক চিমটি লবণও দিয়ে নিয়েছি এবং সুজি নিয়ে নিব চিনি যতটুক নিয়েছিলাম অর্থাৎ হাফ কাপ পরিমাণ। হাফ কাপ সুজিতে আমি এক কাপ দুধ দিয়েছি। সুজি দেওয়ার পর ডোটা খুব দ্রুতই ঘন হতে শুরু করবে, এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আমি এই মিষ্টির ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করব না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিষ্টির ডোটা একটু নরম থাকতে থাকতে নামাতে হবে, কারণ ঠান্ডা হলে ডোটা আরও শক্ত হয়ে যাবে, বেশি শক্ত হলে মিষ্টিটা ফেটে যেতে পারে। দেখুন আমার ডোটা কত দ্রুত শক্ত হয়ে যাচ্ছে। যেহেতু ঘি দিয়েছিলাম এই জন্য পাত্রের গায়ের সাথে ডোটা ওইভাবে লেগে যাচ্ছে না। আমি চুলার আঁচটা এ পর্যায়ে খুবই লো করে দিয়েছি। আমার ডোটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডোটা নামিয়ে নিচ্ছি। ডোটা গরম থাকতে থাকতে মিষ্টির শেপটা দিতে হবে, যতটুকু ঠান্ডা হলে হাত দেওয়া যায়। আমি প্লেটে নিয়ে ডোটা আরেকটু হাত দিয়ে মথে নিয়েছি এবং গরম থাকা অবস্থাতেই মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। কিছুটা ডো নিয়ে আমি প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিব, পরে দুই হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মসৃণ শেপ দিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মিষ্টিটার গায়ে যেন কোনো ফাটল না থাকে। দেখুন মিষ্টিটার গা কতটা মসৃণ হয়েছে। আমি একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আরও একটি মিষ্টি আমি তৈরি করে দেখাচ্ছি। মাত্র হাফ কাপ সুজি দিয়ে আমি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। সবগুলো মিষ্টি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর মিষ্টি। এখন আমি যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেটা আবার চুলায় দিয়ে ফুটিয়ে নেব। শিরাটা ফুটে উঠেছে, আমি মিষ্টিগুলো একে একে ছেড়ে দিব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, চিনির শিরাটা যেন অবশ্যই পাতলা থাকে, ঘন হয়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিট মতো জাল করে নেব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে। আমি 7 মিনিট জাল করে নিয়েছি, এখন মিষ্টিটা আমি সার্ভ করে দেখাচ্ছি। মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে একটা মিষ্টি আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা তুলতুল। ভেতর থেকে কতটা রসালো হয়েছে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন।